বিপ্লাস, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আপনার সময়ের মূল্য না থাকতে পারে, আমার তো সময়ের মূল্য আছে। আমি আমার জীবন থেকে 20 মিনিট বরাদ্দ করেছিলাম আপনার জন্য, আপনি তো লেট করে ফেলেছেন। অলরেডি 27 মিনিট ডান। ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আমি তাহলে যাই, বাই। শুনেন, এই যা ওই যা আপনার শেষ যাওয়া হয়, আপনার চেহারা তো আমার কখনো দেখতে না হয়। মানে একটু বুঝিয়ে বলুন। ও আপনি এখন বোঝেননি না, এই যে আপনি আমাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছেন, এই যে আপনাকে টর্চার করে যাচ্ছে, এটা কবে বন্ধ করবেন? হ্যাঁ, এগুলো আপনি বন্ধ করেন, আমাকে ফোন দেওয়া বন্ধ করেন, আমাকে এই জানলার যন্ত্রণা গুলো দেওয়া বন্ধ করেন। আপনি ওই যে 50 লাখ টাকা যে কাহিনী করতেছেন না, ওটা ভুলে যান। ঠিক আছে, আমিও ভুলে যাই। কি ভুলে যাবেন আপনি? আপনার ভাইয়ের চাকরি। আপনি জানেন আপনি যে একটা শ্রেণীর কেন? ও হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলো সবসময়। এটা মেচু বাজে কথা। আচ্ছা শোনো, একটা কাজ করেন, আমি আমার যে পি আছে ওকে পাঠিয়ে দিচ্ছি, আপনি ওর সাথে কথা বলেন, আমার তো এখন সময় নেই, আপনি থাকেন। হ্যাঁ, আমি যাচ্ছি, বাই। আপনার খুলিয়ে বসো বসো। আচ্ছা, এই ফাইলটা মতিঝিল ব্রাঞ্চে পাঠিয়ে দাও। আজকে পাঠিয়ে দেবো? না না, কালকে ক্লায়েন্টের সাথে ফাইনালি মিটিং করো, তোমার বাজেট ফাইনাল করে দেন পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা, খুলে এলাম তা একটা বিষয়ে খুবই সমস্যা আছি, টেনশন করছি। কোন বিষয়? আরে ওই যে সায়েম, সায়েমের ব্যাপারটা, মানে যে মেয়েটা সায়েমের কাছে টাকা পায়, প্লিজ বিষয়টাকে নিয়ে একটু সমাধান করো, নাহলে মেয়েটা আবার শেষমেশ থানা পুলিশ করলে, একটা কেস হলে আমার ফ্যামিলির জন্য কত বড় প্রেস্টিজিয়াস হয়ে যাবে ভাবছো? না, অত চিন্তা করো না, ওরকম কিছু হবে না, থানা পুলিশ করার সাহস ওই মেয়ের হবে না। আচ্ছা খলিল, তুমি কি বোকা নাকি? হ্যাঁ, তুমি চেনো মেয়েটাকে? তুমি তাকে জানো? আচ্ছা, একটা মেয়ে টাকা পায়, সে ক্রেজি হয়ে তো থানা পুলিশ করতেই পারে নাকি? প্লিজ প্লিজ, তুমি এটা খুব তাড়াতাড়ি সমাধান করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ও ভালো কথা, বিষয়টা নিয়ে তুমি কিন্তু সায়েমের সাথে খোলামেলা আলাপ করতে পারো, তাতে করে আমার মনে হয় যে অনেক কিছুই সত্য কিছু বেরিয়ে আসবে আর কি। ঠিক আছে, আমি স্যামের সাথে কথা বলে দেখছি, আর কি হয় সেটা তোমাকে আমি আপডেট জানাচ্ছি। ওকে, ফাইলটা দেখো।